কার্বো অ্যানিমেলিস, শরীরের রক্ত ধীরে ধীরে চলে, মাঝে মাঝে থেমে যায় ও শরীরের স্বাভাবিক উত্তাপ কমে যায়, শরীর নীলবর্ণ হয়ে যায়। কার্বো অ্যানিমেলিস গলা, বগল, কুচকি ও স্তনের গ্ল্যান্ড শক্ত হয়, ফোলে ও ব্যথা হয়, ছুরি দিয়ে কাটার মতো, খোঁচানোর মতো জ্বালাযুক্ত ব্যথা। কার্বো অ্যানিমেলিস সামান্য ভারী জিনিস তুলতে গেলেও পরিশ্রম অনুভূত হয়। কার্বো অ্যানিমেলিস বাহিরের শুষ্ক শীতল বাতাস রোগী একেবারেই পছন্দ করে না। কার্বো অ্যানিমেলিস রজস্রাবের পর এত দুর্বলতা অনুভূত হয় যে রোগীর কথা বলতেও কষ্ট হয়। কার্বো অ্যানিমেলিস প্লুরিসি আরোগ্যের পর বুকে সুচ ফোটানোর মতো ব্যথা। যে সকল কারণে কার্বো অ্যানিমেলিস ঔষধের রোগ লক্ষণ বৃদ্ধি হয়, খাওয়ার সময়, সামান্য কারণে, মচকে গেলে, ভার উত্তোলনে, কথা বললে, ঠান্ডা শুষ্ক বাতাসে, বৃদ্ধ বয়সে, মাসিকের পরে, শেভিং করলে, যে সকল কারণে কার্বো অ্যানিমেলিস ঔষধের রোগ লক্ষণ উপশম হয়, আক্রান্ত অংশে হাত রাখলে, উষ্ণ ঘরে,